বহু জল্পনার পর অবশেষে রাজ্যের 108টি পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ নির্বাচনের দিন ঘোষণা করতেই পুর এলাকাগুলিতে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হয়ে যায়। এদিন থেকে মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করা হয়। চলবে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। স্ক্রুটিনি 10ই ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 12ই ফেব্রুয়ারি। নির্বাচন 27শে ফেব্রুয়ারি। হাতে আর বেশি সময় নেই, তাই এদিন থেকেই দেওয়াল দখলে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। হুগলি চুচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর জয়দেব অধিকারী এদিন দলীয় কর্মীদের নিয়ে প্রার্থীর নাম ব্যতীত দেওয়াল লিখনে নেমে পড়েন। কর্মীদের পাশাপাশি নিজেও রং তুলিতে হাত লাগান। জয়দেববাবু বলেন, যেই টিকিট পাক না কেন, হাতে সময় কম, তাই আমরা নির্বাচন ঘোষণা হতেই দেওয়াল লিখনে নেমে পড়েছি। সময় খুব অল্প, আজকে সঙ্গে সঙ্গে 12টা বাজার পরই যখন আমরা টিভি নিউজে দেখলাম যে নোটিফিকেশন জারি হয়ে গেছে 108টা পৌরসভা ভোটে, আমরা প্রস্তুত ছিলাম, সঙ্গে সঙ্গে আমরা নেমে পড়লাম। মানে মূলত যেহেতু প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি, আমাদের ওয়ার্ডে যেই প্রার্থী হোক আমরা আমাদের কাজটা এগিয়ে রাখছি প্রার্থীর নামটা বাদ দিয়ে। 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী হবে তাকে ভোট দেওয়ার জন্য আবেদন করব। নামের জায়গাটা বাকি রেখে আমরা সব কমপ্লিট করে দিতে চাইছি। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই বড়। 11 থেকে 14 ফেব্রুয়ারি। উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।